স্বজনরা জানান শুক্রবার রাতে সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল নির্যাতিতা শিক্ষার্থী। পথে মেয়েটিকে একটি ইটভাটায় নিয়ে গণধর্ষণ করে একই এলাকার বখাটে হিটলার ও জাহিদ। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে একজনকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে বাদী হয়ে মামলা করেন নির্যাতিতার বাবা। ইটের ভাটার ওইখানে আমাকে তারা দুজন দেখে ফলো করতেছে, তো আমি ওইখানে যখন ইটের ভাটার কাছে আসি তখন ওই দুজন আমাকে মুখ ছাপে নিয়ে ওইখানে মানে পাশের ঢিপিতে নিয়ে ধর্ষণ করে। এই বিচার দেখে পরবর্তীতে যেন আর কোনো লোক এই ধরনের কাজ করতে সাহস না পায়, এটা উপযুক্ত শাস্তিমূলক সবাই তো আমরা চাই। এদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকায় সোয়াব টেস্ট করার জন্য পাঠিয়েছি, টেস্টের পরেই বলা যাবে যে এটা ধর্ষিত হয়েছে কিনা। গ্রেফতারের পর অভিযুক্তরা আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রপারলি যাতে ইনভেস্টিগেশন শেষ করে আদালতে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব, তো ঘটনার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিকভাবে পুলিশের কার্যক্রম গ্রহণ করেছে এবং আইনি প্রক্রিয়ার সবগুলো কার্যক্রম গ্রহণ করতে সমর্থ হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার 22 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল।